بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. حب الحلال أشد من نقل الجبال. মানে এমন একটা সময় আসবে যখন হালাল ইনকাম করা পাহাড়কে তার স্থান থেকে সরানোর চেয়ে অনেক কঠিন হবে। আচ্ছা, পাহাড়কে কি আপনি তার স্থান থেকে সরাতে পারবেন? ইজ ইট পসিবল? কিন্তু হালাল ইনকাম করা তার চেয়েও বেশি কঠিন হবে, এমন একটি সময় আসবে। আর আমার মনে হচ্ছে যেন সেরকম সময় আসছে। ছেলে বাবার জিজ্ঞেস করেছে, বাবা বিয়ে করার জন্যে কী লাগে? হাউ মাচ আই উইল হ্যাভ টু পে ফর ম্যারেজ? বিয়ে করার জন্য আমার কী লাগবে? আই ডোন্ট নো, বাট আই এম স্টিল পেইং। আমি জানি না কত লাগবে, কিন্তু আমার এখনও পে করতেই হচ্ছে। বিয়ে যে একবার করছি, পে কিন্তু এখনও করে যেতেই হচ্ছে, তো কত লাগবে জানি না। আসলে আমরা পরিস্থিতিটা এমন একটা জায়গায় যে পারিপার্শ্বিকতার প্রভাবেও কিন্তু আমরা অনেক সময় যে হকের উপর, দিনের উপর, হালালের উপর থাকবো, তাও কিন্তু আমরা অনেক সময় করতে পারি না। তো সেজন্য আমাদেরকে হালালের ব্যাপারে কিন্তু আমাদের আকীদাগত ইস্যু আছে। হাকিম বিন হিজাম তিনি বলেছেন যে কোনো একজন ব্যক্তি যদি মনে করে যে তার যে রিজিকটা, এই রিজিকটা এটা আল্লাহর পক্ষ থেকে এসছে, ও আমিনাল কাসাবি আয়দান, এবং সে নিজে কষ্ট করার কারণে এই টাকা অর্জন করেছে। আমরাও কিন্তু এই কথা বলি, আমি কষ্ট করি তো এত টাকা অর্জন করেছি, আল্লাহ রিজিক দিয়েছেন বটে কিন্তু কষ্ট করি তো অর্জন করেছি। তিনি বলছেন ফাহুয়া মুশরিকুন, এই ব্যক্তি মুশরিক, এই ব্যক্তি কি হয়ে যায়, মুশরিক হয়ে যায়। কারণ রিজিক দেয় কে? আল্লাহ। এর আগে আমরা বলেছিলাম যে শেখ বলেছেন এটা কিন্তু আপনি কত কষ্ট করছেন কত কষ্ট করছেন না তার উপর নয়, আল্লাহ হ্যাজ ডেজিগনেটেড ইট, আল্লাহ ডিফাইন্ড ইট, আল্লাহ এটাকে ডিজাইন্ড ইট, সেটাকে তার উপর ভিত্তি করেই আমরা পাই। কোনো একজন ব্যক্তি যদি মনে করে যে আল্লাহর পক্ষ থেকে রিজিক আসছে কিন্তু সে পাবে কি পাবে না, এটা সে আসলে কনফিউজড। ফাহুয়া শাকুন মুনাফিকুন, সে আসলে মুনাফিক। কেউ যদি মনে করে যে আল্লাহই রিজিক দিচ্ছেন এবং আল্লাহই দিয়েছেন কিন্তু এই রিজিকের হক সে আদায় করে না, যেমন জাকাত দেয় না এবং এগুলো আল্লাহর পথে সে ব্যয় করে না। কেউ আছে দুধ বিক্রি করে মদ খায়, কেউ আছে মদ বিক্রি করে দুধ খায়, দুটোই হারাম, কোনোটাই হালাল নয়। এইটা যদি কেউ করে তাহলে সে, এই ব্যক্তি হচ্ছে ফাসেকুন। আর ওই ব্যক্তি সত্যিকার মুমিন যে মনে করে রিজিক আল্লাহই দেন, তার প্রচেষ্টা করার দায়িত্ব রয়েছে, তার প্রচেষ্টা করার দায়িত্ব রয়েছে এবং এটা হক আদায় করে এবং সত্যিকার অর্থে সে আল্লাহর বিপক্ষে, আল্লাহর মাসিয়তের ক্ষেত্রে, অবাধ্যতার ক্ষেত্রে এই সম্পদকে ব্যয় করে না। ফাহুয়া মুখলেসুন মুমিনুন মুখলেসুন, সে আসলে সত্যিকার অর্থে ইমানদার। আমাদের যদি রিজিক আসে, আমাদের, আমরা শুরুতে বলেছিলাম পাঁচটি জিনিস করা দরকার, এইটাই বলে শেষ করছি, তা হচ্ছে যে তিনি অবশ্যই তার অধীন আল্লাহর প্রতি যে দায়িত্ব এগুলো কোনো অবস্থায় তিনি মিস করবেন না। আল্লাহর প্রতি দায়িত্ব এইটা অর্জন, সম্পদ অর্জন করতে গিয়ে তিনি কখনও কাউকে কষ্ট দেবেন না। এর রাসূল বলেছেন রাহিমাল্লাহু রাজুলান সামহান ইদা বাআ সামহান ইদা ইশতারা ওয়া সামহান ইদা ইক্তাদা, যখন আল্লাহ ওই ব্যক্তির উপর রহম করুন যে ব্যক্তি কিনতে গেল দয়া দেখায়। একজন রাসূলুল্লাহ একটা বাজারের পাশে দিয়ে গেলেন, তিনি দেখলেন যে কেউ মাপ দিয়ে পরিমাপ করে কিছু দিচ্ছে কোনো একজন ব্যক্তিকে, তিনি বলেন জিন ওয়ার জাহ, তুমি দাও একটু বেশি ডলক দিও, একটু একটু কি দিও, বেশি দিও, অর্থাৎ তুমি দিচ্ছ তো, ওকে বিক্রি করছো, একটু বেশি দিও, একেবারে মাপায় মাপায় কাটায় কাটায় একটু কম দেয়া সেটা তুমি অবশ্যই করো না। এই দেয়ার সময় যাতে কাউকে আমরা, অথবা নেয়ার সময় কষ্ট না দিই, একেবারে সামহান আমরা অনুগ্রহ করি কারোর প্রতি, কারো কাছে টাকা পাবো সেই ক্ষেত্রেও তার প্রতি একটু অনুগ্রহ করা, এটাও কিন্তু আমাদের দায়িত্ব না। এলে কিন্তু হালাল ইনকাম করেছে কিন্তু সেটাও আমাদেরকে বিপথে বা কুপথে নিয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, সত্য পথ থেকে বিপথে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কোনো কোনো ব্যক্তি ধরেন ব্যবসা করছে, হালালই তো করছে কিন্তু প্রচণ্ড কঠোর কঠোর, এইটাও কিন্তু ইসলাম অনুমোদন করে না। সেই জন্য আমাদেরকে এই জায়গাগুলোতেও দেখা দরকার, অন্যের প্রতি যে দায়িত্ব আছে, হক আছে, সেই হকগুলো ঠিকমতো আদায় করা, এটাও কিন্তু আমাদের খুবই জরুরি এবং এটাও আমাদের জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ। কোনো একজন ব্যক্তি যখন ইনকাম করবে, তার নিয়তটা কেন, হালাল জীবন যাপন করার জন্য, অনেক টাকা সম্পদ ইনকাম করলে আমরা এর আগে দেখেছিলাম তার কিন্তু মুনাফিকের খাসলা তার মধ্যে রয়ে চলে আসে। তিনি সম্পদ ইনকাম করার জন্য সারাদিন দৌড়ঝাঁপ, শুধু দৌড়ঝাঁপ, সকাল রাত নাই, সারাদিন শুধু দৌড়ঝাঁপ, একমাত্র কাজ হচ্ছে সম্পদ ইনকাম করা। এই ব্যক্তি কিন্তু হালাল পথে যাচ্ছে না, তার এখানে হারামের মধ্যে তার জড়িত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবং সর্বশেষ হচ্ছে যে ব্যক্তি ইনকাম করছেন সে যাতে মনে না করেন এটা তার নিজের যোগ্যতার ফসল, যোগ্যতার ফসল মনে করলে কিন্তু মুশরিক হয়ে যাচ্ছে, এটা তার যোগ্যতার ফসল না, এটা আল্লাহর মিন্না, আল মিন্নাতু মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এটা অনুগ্রহ।
এইটা অর্জন করার পরে তিনি আবার হারাম পথে ইনকাম করে মনে করলেন ভালো কাজ করছেন, তাতে খুব ভালো হবে। হাদিসে এসছে, মান ইকতাসাবা মালাম মিন মাআসামিন, কেউ হারাম পথে ইনকাম করলো, ফাতাসাদদাকা বিহি ওয়া ওয়াসালা বিহি রাহিমান, সে এইটা দান করলো, এর মাধ্যমে আত্মীয়তা সম্পর্ক রক্ষা করলো, আও আনফাকাহু ফি সাবিলিল্লাহি জুমিআ যালিকা কুল্লুহু সুম্মা তুরিহা ফিন্নার, এই সব কিছু তার জন্য একত্রিত করে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। হালাল ইনকাম হারাম ইনকাম এগুলো দান করলো আপনাকে আমাকে মুক্তি দেবে না। এই জন্য ইনকামের ক্ষেত্রে আমাদের প্রচণ্ড সাবধান থাকা দরকার। আমাদের শেখ আমাদেরকে বিস্তৃত বলেছেন, আল্লাহ জাযাহুল্লাহু খায়রা আন্না ওয়ানিল হাজিরিন। আমাদের আরেকজন শেখ আছেন, আমি তাকে বলবো যে এক দুই মিনিট কিছু বলার জন্যে, এবং তারপরে আমাদের সালাতের সময় হয়ে গিয়েছে। এর মধ্যে অনেকগুলো প্রশ্ন আছে, আমরা মনে হয় 4-5 মিনিট সর্বোচ্চ কিছু প্রশ্ন নেব। সেই প্রশ্নগুলো খুবই জরুরি, কারণ আমাদের কাছে এখানে 100+ প্রশ্ন চলে এসেছে। কিছু অ্যাড্রেস যদি আমরা না করি তাহলে হয় না, প্রায় 400-500 লোক একই সাথে প্রোগ্রামটা দেখছিলেন। সমগ্রাম শেষে দেখবো যে 70-80 হাজার ভিউ হয়ে গেছে ইনশাআল্লাহ। তো এটা একটা বড় প্রোগ্রাম ছিল, অনেকের প্রশ্ন আছে, প্রত্যাশা আছে, তিনি যদি ইয়ে করেন তাইলে ইনশাআল্লাহ আমরা শেখ যদি একটু ছোটো করে কিছু বলেন। বলেছেন যে আপনার প্রয়োজন পূরণ করার দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছে, আপনার লোভ নয়। আমরা জানি বাংলাদেশে অনেক কাজ হচ্ছে, কিন্তু যে কাজটা হচ্ছে না সেটা হলো হালাল এবং হারাম নেই। সে কাজটা বলছেন হালাল ও বাইয়িন, হারাম ও বাইয়িন, এই বিষয় নিয়ে অনেক বেশি কাজ হওয়া দরকার, অনেক বেশি কাজ হওয়া দরকার। আমরা এখন পর্যন্ত ইসলামিক ব্যাংকিংটা কতটা সরিয়ে মোতাবেক বিষয়টা সদস্যিক যা কোনো হয়নি, ইন্স্যুরেন্স হালাল না হারাম ক্লিয়ার হয়নি, অনেক বিষয়গুলি ব্লক হয়ে আছে। যে মিট আমরা খাচ্ছি এটা কতটা হালাল, নিউ মার্কেট থেকে আপনার গরু বুঝতে গেছেন এটা তো গরুর মাংস হালাল, কিন্তু যিনি জবে করছেন উনি কি বিসমিল্লাহ বলে জবে করছেন, আল্লাহ আলম, আল্লাহ ভালো জানেন। এই জন্য এই বিষয়ে অনেক বেশি আলোচনা হওয়া উচিত, অনেক বেশি ডিসকাস হওয়া উচিত। ওনারা স্কলাররা এই বিষয়ে আরও কথা বলুন, সেটা প্রত্যাশা করি, এবং হালাল মার্কেট বিডি এই জাতীয় প্রতিষ্ঠান আরও হোক, আরও কথা হোক, এই প্রত্যাশা জানিয়ে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকগুলো প্রশ্ন আছে, আমি একটু ডাক্তার মঞ্জুর এলাইকে অনুরোধ করবো যে প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য কমেন্ট করতে হবে। এর মধ্যে অবশ্যই কৃতজ্ঞতা জানানো দরকার হালাল মার্কেট বিডিকে। আর আপনাদের কাছে একটু অনুরোধ করছি যে এই জাতীয় আয়োজন আপনারও একটু করুন নিজেদের উদ্যোগে, যেখানে যার ক্ষুদ্র বড় পরিসর আছে আপনাদের জায়গাগুলোতেও করুন, স্কলারদেরকে নিয়ে আসুন। যদি আপনাদেরকে সমাজকে পরিবারকে সন্তানদেরকে বাঁচাতে হয় তাহলে গেট কানেক্টেড উইথ দ্য স্কলার্স, উইথ দ্য ইসলামিক স্কলার্স। ইসলামিক স্কলারদের সাথে কানেক্টেড হওয়া ছাড়া সমাজ পরিবার কোনো কিছু রক্ষা পাবে না। অতএব যতটুকু আছে সামর্থ্য দিয়ে এগিয়ে আসুন, তাদের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করুন প্লিজ।